করার সিদ্ধান্ত নিয়ে সবাইকে অনেকটা চমকিয়ে দিয়েছিলেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। শান্তর এই সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা কিন্তু প্রমাণ করেছে বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট, আরও স্পেসিফিক করে বললে হাসান মাহমুদ। কী দুর্দান্ত বোলিং করেছেন হাসান মাহমুদ ম্যাচের শুরু থেকেই। সবশেষ রাওয়ালপিন্ডি টেস্টেও কিন্তু 5 উইকেট নিয়েছিলেন এই হাসান। হাসান শুরু থেকে বোলিং করলেও সাফল্য পেতে অল্প কিছুটা সময় নিয়েছেন, খুব বেশি সময় কিন্তু নেননি। তার প্রথম শিকার ভারতীয় দলপতি দ্য হিটম্যান রোহিত শর্মা। স্ক্রাম্বল একটা ডেলিভারি অর্থাৎ ক্রসসিম একটা ডেলিভারিতে কিন্তু তিনি রোহিত শর্মাকে পরাস্ত করেছেন এবং রোহিত শর্মা স্লিপে ধরা পড়েছেন এবং ফিরে গেছেন অতি দ্রুতই। রোহিত শর্মা কিন্তু এর আগেও একবার পরাস্ত হয়েছিলেন হাসানের বলে, রিভিউ নিয়েছিল বাংলাদেশ, কিন্তু হাইটের কারণে সেই যাত্রায় বেঁচে গিয়েছিলেন। হাসান কিন্তু এরপর তার ভালো বোলিংয়ের ধারাটা ধরে রেখেছেন। এরপর তিনি ফিরিয়েছেন শুভমান গিলকে, যদিও এই উইকেটটাতে অনেকটা লাকি বা ভাগ্যবান বলাই যায় হাসানকে। লেন্থের এই বলটা কিন্তু লেগ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাচ্ছিল, ওয়ানডে ক্রিকেট হলে হয়তো হোয়াইট বলই হয়ে যেত, কিন্তু সেই বলটা খোঁচা মারতে গিয়ে শুভমান গিল কিন্তু লিটনের হাতে ধরা পড়েছেন এবং হাসান এবং বাংলাদেশ পেয়েছে দ্বিতীয় সাফল্য। তৃতীয় সাফল্যটাও কিন্তু খুব বড় ছিল, বিগ নেম হাসান মাহমুদের তৃতীয় শিকার বিরাট কোহলি, কিং কোহলির কিন্তু খুব একটা দুর্বলতা নেই, তবে অ্যানালিস্টরা বলে অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গেলে কোহলি কিন্তু পরাস্ত হয়েছেন অতীতে একাধিকবার। সেই একে ফাঁদে কোহলিকে আউট করেছেন হাসান, অফ স্টাম্পের বাইরে তাকে ড্রাইভ করতে বাধ্য করেছেন এবং বিরাট কোহলিও অল্প রানি সেট হওয়ার আগেই ফিরে গেছেন সাজঘরে এবং কাঙ্ক্ষিত 3-3টি বড় উইকেট বাংলাদেশকে এনে দিয়েছেন হাসান মাহমুদ। ধারাভাষ্যকারের ভাষায়, হাসান ইউ বিউটি। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চেন্নাই, ভারত।